আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র শুরু করেছিলাম গত ফেব্রুয়ারি মাঝামাঝি থেকেই আমাদের প্রায় দুই তিনটা ক্লাস এই চ্যাপ্টারের উপরে অলরেডি তোমরা পেয়ে গেছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ অধ্যায় প্রায় শেষ দুটা টপিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা সার্বজনীন এই বিষয়টি আমরা ব্যাখ্যা করব যে কীভাবে আর হচ্ছে ব্যবস্থাপনা কি একটি পেশা পেশা হলে কীভাবে না হলে কীভাবে অথবা কি আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব তাহলে খেয়াল করো কি নিয়ে আলোচনা করব ব্যবস্থাপনা সার্বজনীন কি না ব্যবস্থাপনা সার্বজনীন ব্যাখ্যা করো এরকম ব্যবস্থাপনা একটি পেশা ব্যাখ্যা করো আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব তো শুরুতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা সার্বজনীন ব্যাখ্যা করো ব্যবস্থাপনা সার্বজনীন তাহলে ব্যবস্থাপনা কাকে বলে এই জিনিসটা তো সবাই জানো সার্বজনীন মানুষের সবার জন্য সবার জন্য মানে শুধু আমি তুমি তোমার জন্য না যারা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পড়ি অথবা ব্যবস্থাপনা বিষয়ে যারা অনার্স মাস্টার্স অথবা পিএইচডি করলো তারাই শুধু তাদের জন্যই ম্যানেজ ম্যানেজমেন্ট না সবার জন্য এই সবার জন্য কিভাবে আমরা সেটাই এক্সপ্লেন করব। তো প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার বছর আগে গ্রিক দার্শনিক সক্রেটিস এই কথা বলে গেছেন এটা আমার কথা তোমার কথা না তিনি এত বছর এত হাজার বছর আগেই বলে গেছেন যে ব্যবস্থাপনা সর্বজনীন ব্যবস্থাপনা সবার জন্য ব্যবস্থাপনা সিম্পলি কোনো মানুষের জন্য না এটা কারো ব্যক্তিগত সম্পদ না তিনি কি বলেন তিনি বলেন যে একটা পরিবার থেকে শুরু করে একটা পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে ব্যবস্থাপনা আছেন ওনার কথাটা উনি আড়াই হাজার বছর আগে বসে তুমি এখন চিন্তা করো দেখো তো যে আসলে ওনার কথার সত্য কিনা তুমি দেখো পরিবারের ব্যবস্থাপনা আছে কি না আমি তো সবসময় একটা কথা বলি পৃথিবীর সেরা ব্যবস্থাপক অবশ্যই হজরত সাল্লাম তারপর যদি সেরা ব্যবস্থাপক যদি আমরা কাউকে বলে থাকি তিনি হচ্ছেন একজন মা ওনা কি কোনো সাংগঠনিক কোনো জ্ঞান আসছে যে ফ্যামিলিকে কীভাবে চালাতে হবে ওনাকে কেউ ট্রেনিং দিচ্ছে দেন নাই তুমি চিন্তা করো উনি তোমাকে ম্যানেজ করে তোমার বাবাকে ম্যানেজ করে বোনকে ভাইকে ম্যানেজ করে সবাইকে ম্যানেজ করে কি সুন্দরভাবে ম্যানেজ করে তাহলে কি তোমার পরিবারে কি ম্যানেজমেন্ট নাই তুমি তোমাকে তুমি যা চাও তোমাকে ঠিক সবসময় তা না দিতে পারলো তোমাকে তা দেওয়ার ব্যবস্থা করে দেন উনি যেভাবেই পারেন বাবা তোমার মায়ের কাছে যে টাকা দিয়ে দেন তিনি ওই টাকার মধ্যেই তিনি একটা মাস কিভাবে চলবে সেই জিনিসটা তিনি সুন্দরভাবে করে নেন তাহলে কি পরিবারের ব্যবস্থাপনা নাই আর সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রধানমন্ত্রীকে দেখো মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকাও যে সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট আছে কি না ওখানে ম্যানেজমেন্ট না থাকলে তো দেশ চলবেই না চলবে চলবে না তাহলে শুধু এই পরিবার এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে না প্রত্যেকটা স্তরে স্তরে কি আছে ম্যানেজমেন্ট আছে সেটা তোমার মসজিদ মন্দির গির্জা বেগোড়া যেখানেই বলো সব জায়গায় ব্যবস্থাপনা বিরাজমান সেই জন্যই এই যে গ্রিক দার্শনিক উনি যে কথাটা বলে গেছেন আমরা এখনকার প্রজন্ম বা কিছুদিন আগে যারা ভবিষ্যৎ যারাই আসবে তার সাথে একমত হতে বাধ্য কারণ এই ম্যানেজমেন্ট ছাড়া কেউ চলতে পারবে না তুমি তোমার ছোটো ভাইকে ম্যানেজ করে চলতে হয় বয় ভাইকেও ম্যানেজ করে চলতে পারো শিক্ষকদেরকেও ম্যানেজ করে চলতে হয় তোমাদেরকে যখন ধরি যে আজকে হোমওয়ার্ক নিয়ে আসছো কি না তখন তোমরা কিভাবে অথবা যদি কলেজে আসার পর মনে হয় আজকে তো ভুলে গেছি অথবা করি নাই স্যারকে ম্যানেজ করার জন্য কত সিস্টেম যে তোমার মাথায় চলে আসে। মিথ্যা থেকে শুরু করে যেভাবেই পারো স্যারকে ম্যানেজ করো বাসা থেকে মার কাছ থেকে পাঁচশো টাকা বেশি কীভাবে নিবা মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে এটাও ম্যানেজমেন্ট তোমাকে ম্যানেজ করতে মাকে ম্যানেজ করে নিতে হবে কোথাও খেলতে যাবা মা দিবে না মাকে ধরে পায়ে আগে গিয়ে মার পা চাপা শুরু করেছে মা শরীর ব্যথা করতেছে কি না মা তো বুঝে কি বাবা কী লাগবে যে মা আমি আজকে ওখানে খেলতে যাব তো এই বিষয়গুলো আমরা সেই গ্রিক দার্শনিক সকলের সাথে একমত হয়ে আমরা বলবো যে ব্যবস্থাপনা সার্বজনীন সবার জন্য এটা কোনো নির্দিষ্ট অর্গানাইজেশনের জন্য না এটা শুধু ব্যবসা শিক্ষা স্টুডেন্টদের জন্য না এটা সায়েন্স আর্টস সবার জন্য পৃথিবীর সকল মানুষের জন্যই ব্যবস্থাপনা সেজন্য আমরা এটাকে বলবো ব্যবস্থাপনা সার্বজনীন ক্লিয়ার আর বলতে হবে এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবস্থাপনাকে একটি পেশা কিনা কি একটি পেশা তাহলে ব্যবস্থাপনা কি পেশা এইটা জানতে হলে পেশা কি এটা জানতে হবে আগে আমরা জানবো পেশাটা কি এটা যদি আমরা ডিফাইন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পেশা কিনা ঠিক আছে ব্যবস্থাপনা কি পেশা কিনা তাহলে আমরা পেশাটা কি এটা বলি পেশাটাকে আমরা দেখি পেশা বলতে আমরা কি বুঝি পেশা বলতে বুঝি আমরা যে অর্জিত জ্ঞানকে ব্যবহার করে কেউ যদি তার জীবিকা অর্জন করে অর্জিত জ্ঞান ব্যবহারের মাধ্যমে কেউ যদি তার জীবিকা অর্জন করে আমরা তখন তাকে বলবো পেশা খেয়াল করো অর্জিত জ্ঞান সেটা আমি বলি নাই যে তুমি ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করে সে অর্জিত জ্ঞান না যে কোনো অর্জিত জ্ঞান তুমি যে কারণে রিক্সা চালা শিখলো এটা তার অর্জিত জ্ঞান আর এটার বিনিময়ে এটার মাধ্যমে সে যদি তার জীবিকা অর্জন করে তাহলে এটা তার পেশা তাহলে যে কোনো মানুষ তার অর্জিত জ্ঞানের বিনিময়ে সেটা দ্বারা যদি সে তার জীবিকা নির্বাহ করে অর্থাৎ তার অর্জিত জ্ঞানটাকে যদি জীবিকা নির্বাহ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার ওই কাজটাকে বলা হবে তার পেশা ক্লিয়ার তাহলে কাম টু দ্য পয়েন্ট যে ব্যবস্থাপনা কি একটি পেশা কিনা এখন জানতে পারবা আমরা কি বলেছিলাম শুরুতে ব্যবস্থাপনা বলতে কি বুঝি আমরা মনে আছে তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে অ্যালে অ্যালেন একটা কথা বলেছিলেন যে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ ব্যবস্থাপনা হচ্ছে তাই যা একজন ব্যবস্থাপক করেন তাহলে এখন আসবো ব্যবস্থাপনা কি পেশা কিনা এই যে ব্যবস্থাপনা বিষয়ে কেউ যদি পড়াশোনা করে তার যদি অর্জিত জ্ঞানের মাধ্যমে সে যদি কোনো জায়গায় তার জীবিকা অর্জনের উপায় হিসাবে সে ব্যবহার করে তাহলে কি আমরা বলতে পারবো না যে ওই লোকটার জন্য তার এই ব্যবস্থাপনাটা পেশা অবশ্যই বলতে পারি কিন্তু আবার দেখো একটু আগে বলছিলাম যে পৃথিবীর সেরা ব্যবস্থাপক যদি আমরা বলতাম হজরত মো মোসামাম অথবা এখনকার জন্য আমরা যদি বলি তাহলে মা তো মা যেই পৃথিবীর সেরা ব্যবস্থাপক আমরা ফ্যামিলিতে মাকে কি সেই জন্য কোনো স্যালারি দেই উনি কি কোনো টাকা পায় উনি কি জীবিকা অর্জন পয়সা ব্যবহার করে না তাহলে আমরা মায়ের কাজটাকে আবার এই মা এই ম্যানেজমেন্ট এই ব্যবস্থাপনাটাকে আমরা পেশা বলতে পারি না দুইটা জিনিস হয়ে গেল কমপ্লিট হয়ে গেল না যে একটা জায়গায় পেলাম যে কেউ যদি এ বিষয়ে পড়াশোনা করে যদি ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে অর্থের বিনিময় তাকে আমরা বললাম তার জন্য পেশা এখানে এসে দেখলাম এটা পেশা না মসজিদ মাদ্রাসা গির্জায় কেউ যদি স্বেচ্ছায় এইসব দায়িত্ব পালন করে অর্থ ছাড়া তার জন্য পেশা না তাহলে কনফ্লিক্ট হয়ে গেল এই কনফ্লিক্টের জন্য আমরা তাহলে বলতে পারি না যে এটি পেশা না এটি পেশা দুইটা একটা বলতে পারি না তা কাম টু দ্য পয়েন্ট আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা একটি পূর্ণাঙ্গ পেশা নয় পূর্ণাঙ্গ মানে সম্পূর্ণরূপে এটা একটা পেশা নয় এখনও ব্যবস্থাপনাকে সবাই সম্পূর্ণরূপে পেশা হিসাবে গ্রহণ করে নাই এই মাত্র দুই অথবা তিন দিন আগে চায়নাতে একটা মানে আদেশ জারি হলো যে কোর্ট থেকে যে ঘরে যারা কাজ করবেন যারা মা বোন বা যারা বাসায় কাজ করবেন তাদেরকে সে কাজের বিনিময়ে তাদেরকে কী দিতে হবে মজুরি দিতে হবে তাদেরকে নিশ্চয় একটা অ্যামাউন্ট দিতে হবে তো সেটা হচ্ছে একটা দেশের নির্দিষ্ট দেশের জন্য কিন্তু আমাদের দেশ বা সারা পৃথিবীর কোনো দেশ এখনও এই কাজটি করেন নাই তাহলে আমরা কি বললাম ব্যবস্থাপনা পেশা ব্যবস্থাপনা পেশা না বলে আমরা বললাম ব্যবস্থাপনা একটা পূর্ণাঙ্গ পেশা নয় পূর্ণাঙ্গ পেশা নয় পেশা আর পেশা না দুটা মিলেই পূর্ণাঙ্গ না তাহলে আমরা কি বলতে পারি যে একটা উদাহরণ আমরা দিয়ে দিলাম যে কোন ক্ষেত্রে পেশা যে কেউ যদি এই বিষয়ে পড়াশোনা করে এসে যদি যেমন তোমরা জানো যে অনেকে কেয়ারে এখন এখন কিন্তু কেয়ার মানে কেয়ার আছে অনেক মায়ের চাকরিজীবী মা তার সন্তানকে ডে কেয়ারে রেখে তিনি চাকরি করেন তাহলে তার সন্তানকে যিনি ম্যানেজ করে রাখেন যার যিনি পরিচালনার দায়িত্ব রাখেন তার জন্য এটা পেশা তাকে টাকা দিতে হচ্ছে এখন আমরা জানি লাইব্রেরি ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট লাইব্রেরিকে ম্যানেজ করে রাখেন ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটা গ্রুপ আছে প্রতিষ্ঠানে যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে এই কাজ যদি অর্থের বিনিময়ে করে থাকেন তার জন্য পেশা আর যারা কাজটি করেন না এখনো পর্যন্ত কাজটি করেন বাট অর্থের বিনিময় নয় স্বেচ্ছায় নিজ থেকে কাজটি করেন মন কেন ভলেন্টিয়ারের মতো আর কি তো সেরকম এইটাকে আমরা পেশা বলবো না সেজন্য আমরা বলতে পারি ব্যবস্থাপনা এখনও পূর্ণাঙ্গ পেশা নয় ক্লিয়ার তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আলোচনা করলাম যে ব্যবস্থাপনা কি সার্বজনীন কিনা আর ব্যবস্থাপনা পেশা কেনা আশা করি তোমরা অবশ্যই দুটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরেও যদি কারো কনফিউশন থাকে অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে আমরা যখন লাইভ ক্লাস করবো তখন অবশ্যই আমাকে বলবে যে কোন জিনিসটা তোমার কাছে কোয়েশানে মনে হয় যে না এটা এমন হতে পারে স্যার আমাকে অবশ্যই বলবে আমি তোমাকে আমার সর্বোচ্চ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে ততই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ